উত্তর জামুগুড়ির অন্তর্গত হাতিঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তাহ সমারোহভাগ সম্পন্ন। বিদ্যালয়খনের শিক্ষকর অভাব অভিযোগ প্রস্তাব পাঠ অধ্যক্ষ জিতুরঞ্জন শর্মার। শোণিতপুর জেলার উত্তর জামুগুড়িস্থিত জয়পুরত অবস্থিত 1987 সনত স্থাপিত হওয়া এখন অগ্রণী শিক্ষানুষ্ঠান হিসাবে পরিচিত হাতিঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত আজি বৃহস্পতিবারে বিদ্যালয়ের সপ্তাহ সমারোহভাগ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। কার্যসূচী মর্মে পুয়ায় অঞ্চলের জাতীয় শহীদসকলক গভীর শোক প্রকাশ করে পুষ্পাঞ্জলি অর্পণ করে শহীদ বেদীর সম্মুখত এক মিনিট সময় মৌন প্রার্থনা করে গভীর শোক প্রকাশ করে। তার পিছতে বিদ্যালয়ের শিক্ষাগুরু সকলের সহযোগত শিক্ষার্থী সকলে এক বারে বরণীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা উলিয়ে। উক্ত সাংস্কৃতিক শোভাযাত্রাভাগ শুভ উদ্বোধন করে হাতিঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিলক কাকতিয়ে। ইয়ার পিছতে মূল সভাভাগ শুভারম্ভ করে অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সভাপতির আসন অলঙ্কৃত করা বেণী মাধব বরাই। সভাত নির্দিষ্ট বক্তা হিসাবে উপস্থিত থাকি ত্যাগবীর হেম বরুয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অজিত হাজরিকায় ভাষণ প্রসঙ্গত কয় যে শিক্ষার্থীসকল নিজের পড়া শুনার উপরও সকলো দিকতে আগ্রণা হলেহে এজন শিক্ষার্থীয়ে নিজের ভবিষ্যতের পথ সুন্দর করব পারিব। মূল সভার শুভারম্ভণিতে বরগীত পরিবেশন করে ছাত্রী কৃতি বরাই। তার পিছতে 2020 বর্ষের বার্ষিক প্রতিবেদন পাঠ করে হাতিঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতুরঞ্জন শর্মায় বিদ্যালয়খনের শিক্ষকর অভাব অভিযোগের কথাও উল্লেখ করা পরিলক্ষিত হয়। তার পিছতে বিদ্যালয়খনের শিক্ষার্থীসকলে পরিবেশন করা বিভিন্ন সংগীতানুষ্ঠানের লগতে নৃত্য উপভোগ করে আমন্ত্রিত অতিথিসকলের বিপুল সঁহারি লাভ করবলে সক্ষম হয়। উক্ত মূল সভাত বিভিন্ন প্রতিযোগিতাত জয়লাভ করা শিক্ষার্থীসকলক বটা প্রদান করার লগতে আমাক জানিবলৈ দিয়া মতে সন্ধ্যা 6:30 এখন সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হব। হাতিঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আজি যে বিদ্যালয় সপ্তাহ সমারোহ এই সন্দর্ভত আপনি অধ্যক্ষ হিসাবে কি কব? আমার মই অধ্যক্ষ হিসাবে এইটো কথাই কম যে তিনিখন বিদ্যালয়ের সংমিশ্রণত LP ME আর হাইস্কুল ছাত্র ছাত্রী সকল যথেষ্ট প্রতিভাবান আর সেই প্রতিভা বিকাশ করিবৰ বাবে প্রতি বছরে আমি ছাত্র ছাত্রী সকলের এই প্রতিভা বিকাশের কেন্দ্রস্থল আমার এই বার্ষিক অধিবেশন। গতি এই অধিবেশনের জড়িয়ে আমি যখন ছাত্র ছাত্রী যিষয় আগ্রহী কোনোবাই কবিতা আবৃত্তি করব পারে, কোনোবাই খেলাধুলা করব পারে, কোনোবাই ধর স্বরচিত কবিতা আবৃত্তি করব পারে, এই প্রতিভাখিন উলিয়াই অনাটাই হয়েছে আমার উদ্দেশ্য। অনাগত দিনত শিক্ষার্থী সকলক কিনা নতুন পদক্ষেপ আপনি লিখে নাকি? অনাগত দিনত আমার ধর অল্প আগতে কোয়া হয়েছিল একটা কথা যে মার্চ পাস বলে যে সেই আমার বিদ্যালয় আগতে হওয়া না, গতি এই যাওয়া বছরেরপা এইটু করবলে লৈছো। সেইটো জড়িয়ে প্রশাসনিক দিকত বিশেষক ছাত্র ছাত্রী আগবাড়ি পড়ে বলে আমি অনুভব করো আর ঠিক তেনে ধরনের নতুন পদক্ষেপ আমি লোলে নিশ্চয় চেষ্টা করি। হয়, এই বিদ্যালয়ত শিক্ষক সকলের কিবা অভাব অভিযোগের প্রতিবেদন পাঠ করেছিল আপনি? শিক্ষক সকলের অভাব অভিযোগ আছে, কারণ এই বিদ্যালয়ের প্রায় 11 জন শিক্ষক অবসর গ্রহণ করলে, কিন্তু বর্তমানলৈকে আমি এজন শিক্ষক নতুনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়া হওয়া নাই। গতি ক্লাস করার ক্ষেত্রতে হোক বা অন্যান্য ক্ষেত্রে আমি বহুত পিছ পড়ে আছো। এজন টিচারে হয়তো 2-3টা ক্লাস করবলগা হয়, হয়তো এজন শিক্ষক বিজ্ঞান শিক্ষক নহয়, আমার মাজতে আছে তেনেকা শিক্ষক, আর্টসর শিক্ষক, কিন্তু নিজে বিজ্ঞান স্টাডি করে বিজ্ঞানের ক্লাস করবলগা হয়েছে। গতি অভাব তো সাংঘাতিকভাবে আমার বিদ্যালয় আছে, সেটি করব নি। ঠিক আছে, ধন্যবাদ। জামুগুড়ি হাটরপা চন্দন শর্মার রিপোর্ট, অসম টুডে।